তারা যেন আপনার অনুসরণ করে অনুকরণ করে এরা যদি আপনাকে ভালোবাসতে পারেন অনুসরণ অনুকরণ করতে পারেন শূন্যদের উপরে যদি আমল করতে পারে আমি আল্লাহ রব্বুল আল কথা দিলাম হকুমুল্ল আমি আমার গোলামদেরকে ভালোবাসবো ওয়া কুফির আল্লা হুকুম এবং আমি আল্লাহ রব্বুল আল আমার গোলামদের জিন্দগির গুনাগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব সুন্ন যদি শিখতে হয় সুন্নতের উপরে যদি আমল করতে হয় শিখার দরকার আছে না নাই আগে শিখতে হবে শিখার পরে আমল করতে হবে আর এই সুন্নাগুলি শিখার একমাত্র জায়গা হলো নবীর ঘর মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা সুন্নতের উপরে সাহাবা একরামের কেমন কদর ছিল সাহাবির একটা সুন্নতের উপরে আমল করার জন্য কি পরিমাণ পেরেশান ছিলেন বিশ্বাবির সাহাবি হাজরতে সাদ সালামি রবি আল্লাহ তালান আল্লাহর হাবিবের দরবার এসে চোখের পানি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে বিশ্বনবী ডাক দিয়ে বললো মা কি গায়া সাদ হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন মায়ুব যুবকি গায়া সাদ ও সাদ কিসে সুমাকে তোমাকে কাদায় কেন তুমি কান্না করো হাজরত সাদ সালামি ডাক দিয়ে বলল আর সুরাল্লাহ হাবিব আল্লাহ তগো আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্ত জরা দিন ইসলামের তাওহীদের কালেমা গ্রহণ করে আমি মুসলমান হয়েছি আপনার সকল সুন্নতের উপরে আমি আমল করতেছি কিন্তু একটা সুন্নতের উপরে এখনো আমি আমল করতে পারি নাই ওই একটা সুন্নতের উপরে আমল না করার কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মহান আল্লাহ রবুল আল আমিন আমাকে পাগরাও করে কিনা জাহাজ নামে দেয় কি না এই জন্য ভয়ে আমি চোখের ছেড়ে যে বিনায়া বিনায়া কান্দি বলো না বলো একটা শূন্য শুরু আমল করতে পারে নাই এজন্য তার অন্তরে ভয় হয় হয় না জানিস শূন্য শুরু করে আমল না করার কারণে মালিক জাহাজ নামে দেয় কিনা না কি না মস্তানা আল্লাহর হামিদ ব্যাগ দিয়ে বলল ও আমার সাহাবি সাদ সালামি সেই শূন্যটা কি যে শূন্যটি তোমাকে কাদায় হাজরত সাদ সালামি ডাক দিয়ে বলল ইয়ার সোল্লা ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি মাস পর্যন্ত মদিনার অলিতে গলিতে কত মানুষের কাছে বিবাহের পয়গাম পাঠিয়েছি আমি সাদ কাল হওয়ার কারণে জাহারার মধ্যে বসন্তের দাগ হওয়ার কারণে আমি সাহায্য গরিব হওয়ার কারণে মদিনার কোনো পুরুষ তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না আল্লাহ রসুল ডাক দিয়ে বলল সাহায্যের তুমি কালো তোমার চাহারার মধ্যে বসন্তের দাগ এবং গরিব হওয়ার কারণে কেউ তোমার কাছে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না ও সাদ তোমার অন্তরে আল্লাহ এবং তার রসুলের প্রেম আছে তোমার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসূলের ভালোবাসা আছে আমি রসূল তোমাকে এমন এক মেয়ের সাথে বিবাহ পড়িয়ে দিব যিনি হল মদিনার মধ্যে একজন সুন্দরী শুরুষী যুবতী রমণী আমার একজন সাহাবী আছে আমার আব্দুল ওয়াহাব ওই আমর ইবনুল ওয়াহাবের সুন্দরী সুরুশি যুবতী একটা কন্যা আছে যেই মেয়েটার লাকাব হলো হুরে মদিনা মদিনার সুন্দর রমণী আমি তোমাকে সেই সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব সাদ তুমি আর কান্না করো না তুমি আর টেনশন করো না তুমি আর চিন্তা করো না জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বলেছে সাদরে চলে যাও আমার সাহাবি আমর আব্দুল ওয়াহাবের বাড়িতে আমর আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে আমরকে ডাক দিয়ে বলবা আমরকে সালাম দিবা আর আমরকে বলবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার কলিজার টুকরা সুন্দরী সুরুশি কন্যাটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর সূর্য যখন অনুমতি দিয়ে দিলেন হাজারতের সাজ সালামী তিনি আর দেরি করলেন না গরিব সাহাবি কালো সাহাবি চারের মধ্যে বসন্তের দাগ ওই সাহাদ সালামি তিনি চলে গেলেন গেলেন আমর উবদুল ওয়াহাবের বাড়িতে আমার উদ্দুল্লাহাবের বাড়িতে কি হজরত আমরকে সালাম দিলেন আর ডাক দিয়ে বলেছেন জাউয়া জানি রসুল উল্লাহ কে সাল্লাল্লাহ ওয়ালাইকি ও সাল্লাম ও আমার উদ্দুল্লাহাব বিশ্বনবীর রহমত আল্লাহ আল আমিন হাবিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইক ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার কলিজের টুকরা সুন্দরী সুরুশি জুদি মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য যখন এই কথা শুনেছে আমার ইবনুল ওয়াহাব হযরত সা'দ সালামের চেহারার দিকে তাকালেন নজর করে দেখে হাজারতে সাহাদের চাহারার মধ্যে বসন্তের দাগ দেখা যায় সমস্ত শরীর কালো গরিব হওয়ার কারণে তার চাহারার মধ্যে গরিবীটা ফুটে উঠেছে একেবারে অসহায় এবং গরিব অন্যদিকে হলো একেবারে কালো আবার চহারার মধ্যে দেখা যায় বসন্তের দাগ এই অবস্থাগুলি দেখে আমার আব্দুল ওয়াহাব তিনি হাজরত সাদ সালামিকে অপমান করে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে হাদিস সাক্ষী হাদিসের মধ্যে এসেছে ফারুদ্দাহু রদ্দান কবিহা বলেন আল্লাহু আকবার ফারুদ্দাহু রদ্দান হা হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ সালামকে বিবাহের পয়গাম দেওয়ার কারণে অপমান করে হযরত সাদকে তাড়িয়ে দিয়েছে হযরত সাদকে যখন তাড়িয়ে দিয়েছে বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামি রাসূল পাকের দরবারে এসে চোখের পানিগুলি ছেড়ে কান্না করতে লাগলেন ওইদিকে আমর আব্দুল ওয়াহাবের মেয়েটা হাজরত আমরকে ডাক দিয়ে বলল বাবা কে জানি আমার বিবাহের পয়গাম নিয়ে এসেছে আমর আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে মা ও মা মাগো এমন একটা কালো চেহারা চেহারাওয়ালা যুবক একেবারে গরিব সহায় যুবক তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছে ওই ছেলেটাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি সুন্দরী সুরসি যুবতী নারী যা ডাক দিয়ে বলল বাবা ওই গরিব সাহাবি তো আমাদের বাড়িতে আসার সাহস রাখে না কে তাকে পাঠিয়েছে আপনি খবর নিয়েছেন কিনা

যদি নাজাত পেতে চান যদি মুক্তি পেতে চান তাড়াতাড়ি করে চলে যান এই সংবাদটি সুরার সঙ্গে সঙ্গে আমার ওয়াহাব তিনি আর দেরি করলেন না বিশ্বনবী মোহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহ্ দরবার এসে তিনি হাজির হয়ে গিয়েছে আল্লাহ রসুল এর দরবার এসে আল্লাহ রসুল ডাক দিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারি নাই আমি সাদকে অপমান করে তাড়িয়ে দিয়েছি ইয়া রসুল আল্লাহ এখন আমিও রাজি আমার স্ত্রীও রাজি আমার মেয়েও সাদে সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে সুবহানাল্লাহ আর তো জোরে সুবহানাল্লাহ কেউ যদি সুন্দর উপর আমল করতে চায় তার মর্যাদা বাড়িয়ে দেয় কে বলে কে বাড়িয়ে দেয় আর রসুলে পার্কের সুন্দর যদি শিখতে হয় মাদ্রাসা দরকার আছে না নাই এজন্য মাদ্রাসা তো সুখার মতো মাদ্রাস এলাকা আছে সকল মাদ্রাসাগুলিকে আমরা সহযোগিতা করবো বলে ইনসা মহতারা আল্লাহ রসুল শাঁসকে টম দিয়ে বলে শাঁস আমর আব্দুল ওয়াহাব তো রাজি হয়ে গিয়েছে তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য বিবাহ করতে গেলে তো মোহর লাগবে তোমার কাছে টাকা আছে কিনা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি এত গরীব আমি এত গরীব আগামী কাল যে এক বেলা খানা খাবো ওই টাকা পর্যন্ত আমার কাছে নাই আর রসুল আল্লাহ ইয়া হাবিব শুধুমাত্র একটা জিনিস আমার কাছে আছে আর সেটি হলো আমি আমার কলি জ্বালিয়ে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি জোরে বলে আল্লাহ রসুল টান দিয়ে বললো সাদ রেজরে অতটুকুই তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আরে সাহ তুমি কোনো টেনশান করো না ঈদ হামিলা রসম তোমার জন্য আমি শিশুদের হার কার্য করেছি বিবাহের মোহরের জন্য যাও তুমি চলে যাও আমার জামাতা হদরত উসমানের কাছে আল্লাহ রসুল বলেন ইদাহ ইলা উসমান উসমানের কাছে চলে যাও আর হযরত উসমানের কাছে গিয়ে হযরত উসমান কি বলবা রসুল পাঠিয়েছে দুইশদের হার দেওয়ার জন্য হযরত সালামি আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গিয়েছে

আমার জন্য বিবাহ ঠিক করেছে আপনি জানেননি ওই দে মদিনার হরে মাদিনা সুন্দরী সুরুষি যুবতী নারীটাকে আমার জন্য রেডি করেছে কিন্তু আমার কাছে মোহর নাই আল্লাহ রসুল শ্রেষ্ঠ দের হাম করেছে মোহর হিসাবে রসুল বলে যে আপনাকে দুশো দের হাম দেওয়ার জন্য যখনই এই কথা বলেছে হযরত ওসমান গনি যিন নুরাইন তনিয়ার দেরি করলেন না সাথে সাথে হযরতে সাদ السلامের হাতে 200 দরাহম তুলে দিলেন জরে কোন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে ফাতহু ওয়া زاده ফাতহু 200 দিরহাম তুলে দেওয়ার পরে আরো অনেকগুলি দিরহাম হযরত সাদ سلامهর হাতের মধ্যে তুলে দিয়ে ডাক দিয়ে বলল সাদ রে এই দিরহামগুলি নিয়ে যাও মোহরের বাইরেও যে তোমার আরো টাকা পয়সার দরকার আছে ওই টাকাগুলিও তুমি নিয়ে যাও ওই টাকাগুলি নিয়ে হযরত সাদ سلامه বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বললো সাজরে উসমান দিয়েছে কিনা বলে হ্যাঁ উসমান এই দের হামগুলি দিয়েছে এবার রসুল ডাক দিয়ে বলল সাদ রে আমার আরেকজন জমাতা আছে বড় গরিব রে কিন্তু তার দিলটা ওরে বড় আর সাজ হাজার আলি হোর ভালিতে তুমি চলে যাও আর আলিকে কি বললো দুঃশো হাম দেওয়ার জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরতে লাগলেন হযরতে সাদ الاسلامি যেতে যেতে হযরত আলী কাররামাল্লাহ ওয়াজুর গরে গিয়ে তিনাকে সালাম দিলেন আর ডাক দিয়ে বলল গো আলী আল্লাহ রসুল আমাকে আপনার কাছে পাঠিয়েছে দেখেন না আমি গরিব মানুষ কালো মানুষ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে বিবাহ করার মতো কোনো মেয়ে আমার কাছে বিবাহ বসতে রাজি হয় না আল্লাহ রসুলের সুন্নত পালন করার জন্য আমি যখন রসুলে পাকের কাছে বলেছি আল্লাহ রসুল আমার জন্য এমন একজন সুন্দরী সুরসি যুবতী নারী ঠিক করে দিয়েছে যার লাকাব হলো হুর না রসুল চারশো ধার্য করেছে দুইশো দের হাম উসমান করে দিয়েছে আপনাকেও বলেছে দুইশো দের হাম দেওয়ার জন্য যখনই এই কথা বলেছে হজরত আলী কার্লাহ তিনি আর দেরি করলেন না হাদিসের মধ্যে এসেছে হযরত আলী কররাল্লাহু ওয়াজহু তিনিও 200 দিরহাম দিলেন এবং বাড়তি অনেকগুলি দিরহাম হযরত সাদের হাতে তুলে দিয়েছে ওই দিরহামগুলি নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যখন এসেছে রসুল পাকের দরবারে আসার পর আল্লাহ রসুল ডাক দিয়ে বলল সাদরে এই টাকাগুলি চারশো দেড়াহাম এটা হলো তোমার মহর বাড়তি যেই দেড়াহাম আছে ওই দেড়াহাম নিয়ে তুমি মদিনার বাজারে চলে যাও মদিনার বাজারে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তুমি ক্রয় করবা যেগুলা দেখলে তোমার স্ত্রীর চক্ষু শীতল হয়ে যা জোরে কনসুবাহ আল্লাহ স্ত্রীদেরকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছে কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তোমাদের বিবিদেরকে ভালোবাসবা তোমরা তোমাদের বিবিদেরকে মুহাব্বত করবা তুমি তোমার বিবিকে ঘরের মধ্যে রাজ সাজিয়ে রাজার হালতে তুমি চলবা আজকে দুঃখের বিষয় হলো আমাদের সমাজের অধিকাংশ যুবক নিজের ঘরের স্ত্রীকে বাদ দিয়ে এদিক সেদিক ঘুরে চার মতো চল এদিক সেদিক ঘুরে কথা বলেন ঠিক কিনা ও সমাজের নৌযুয়ান তরুণ যোগ এরা যদি থিম করতে চাও তোমার ইমান তাকে যদি মজবুত করতে চাও চো আসো সাহাবাই ক্রামের সিন্দগি থেকে শিক্ষা গ্রহণ করো কথা বলেন ঠিক কে না কেনা বলেছে সাহজা মদিনার বাজারে চলে যাও এমন জিনিস তুমি ক্রয় করবার যেগুলার দেখলে তোমার স্মৃতি চক্ষু শীতল হয়ে যাবে হয়ে যাবে হাদিসে মধ্যে এসেছে হাদিরাতে সাহসে সারা তিনি চলে গিয়েছে মদিনার বাজারে মদিনার বাজারে যাওয়ার পর ঘুরে ঘুরে তিনি সদাই করবে বাজার করবে ঘুরে ঘুরে দেখতেছে কিছুক্ষণ পর তিনি তার বিবাহের জিনিসপত্র গুলি কিনবে কিন্তু এই ফাঁকে দিয়ে হাজরতে সাদ সালামের কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে হাজরতে সাদ শুনতে পায় আন্নাফি এমন একটি আওয়াজ যখন হযরত সাদের কানের মধ্যে আসতেছে হযরত সাদ বুঝতে পারলো মদিনার মসজিদে নববীর মিনার থেকে হযরত বেলালের কণ্ঠে জিহাদের আওয়াজ দিচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার হযরত বেলালের কণ্ঠে যখন জিহাদের আওয়াজ শুনলেন জিহাদের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হাজরত সাদ সালামি তিনি আশ্চর্য হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তার হৃদয়ের হৃদয়ের গহীন থেকে একটা ডাক মারলো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে ওগো আমার মালিক ও আমার আল্লাহ আমার রাসূল জিহাদের ময়দানে দ্বীনের জন্য রক্তগুলি ঝরাবে আর আমি সাদ সালামি পুরুষী জীবতি নারীকে নিয়ে আমি আমদ মত করব বাসর সজ্জায় থাকব না না এটা হতে পারে না এই কথাগুলি চিন্তা করে হাজরত সাদ সালামি মহরের যেই টাকাগুলি ছিল ওই টাকা দিয়ে ঘোড়া কিনলেন তরুক কিনলেন তীর কিনলেন যুদ্ধের সামানগুলি ক্রয় করে হাজরত সাদ সালামি সোজা জাহাজের ময়দানে চলে গেলেন রাঙ্গনে গিয়ে মুসলমানের দানা বেঁচে গিয়েছে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে হাজরতে সাদ সালামি মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে তিনিও যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে এমন এক সময় এসে গিয়েছে হাজরতে সাদ সালামি জাহাদের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণ করার পরে যুদ্ধ যখন শেষ হয়ে যায় রসুল করিম সাল্লাসাল্লাম শহীদদের লাশগুলিকে একসাথ করতে বললেন সমস্ত শহীদগুলির লাশ একত্রিত করতে লাগলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাবার সঙ্গে শহীদদের লাশগুলি একsat করতে লাগলেন কিছুক্ষণ পরে সাহাবিরা ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবগুলি লাশ আমরা শনাক্ত করতে পেরেছি কিন্তু একটা লাশ এখনো আমরা শনাক্ত করতে পারি নাই রাসূল বলে সেটাকে আল্লাহ রসুল সেখানে গেলেন কাপড়টা সরাও চেহারা থেকে যে মাত্র কাপড়টা সরিয়েছে আল্লাহ রসুল নজর করে দেখে রসুলের সাহাবি হাজরত সাদ সালামি এটা দেখে রসুল কান্নার করে দিয়েছে চোখের পানি গুলে ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্দে আর ডাক দিয়ে বলে সাহাবিরা রে আমার সাহায্য যেহাদের ময়দানে থাকার কথা নয় আমার সাহায্য জেহাদের

হজরতে সাদ জীবনের শেষ রক্তবিন্দুগুলি আল্লাহর দিনের জন্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেছে মুরব্বী বাবা জিনা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ দেখে কাঁদতে লাগলে কিছুক্ষণ পর আল্লাহর রাসূল আবার মুস্কি হাসি দিলেন তারপরে আবার রসুল চাঁদের দিক থেকে চেহারাটা গুরিয়ে নিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কখনও কিছুই না প্রথম হাত রাতের সাজকে দেখে আপনি কান্না করলেন তারপরে সাজকে দেখে আপনি হাসলেন এরপরে দেখি সাদের দিক থেকে চেহারাটা গুরুয়ে নিলেন তার কারণটা কী আল্লাহর সোলদান দিয়ে বল্ল বল্ল সাহাবের আমার সাধের দেখ দেখে সাদের সাধের কষ্ট দেখে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দেখে আমি কেঁদেছিলাম আমার সাজ যেহেতু দুনিয়ার মধ্যে বিবাহসাদি করতে পারে নাই এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমার সাদের জন্য আসমানের মধ্যে জান্নাতের হুরুদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে ওইগুলা দেখে আমি রসুল খুশি হয়ে মুস্কি হেসেছি জুড়ে কনসুবাহান আল্লাহ হদ্রদানাস বলিয়া রসুল এরপরে দেখলাম চাহারাটি ঘুরিয়ে নিলেন কারণটা কি আল্লাহ রসুর বলল সাহাবিরা রে আল্লাহ রব্বুল আলমিন সাদ কে এত ভালোবাসে এত ভালোবাসে সাদের শাহাদাতে আল্লাহ তালা এত খুশি হয়েছে আসমান থেকে হুরগুলি জমিনের মধ্যে নামতেছে হযরতে সাজকে তুলে নেওয়ার জন্য হুরগুলি যখন জমিনে নামতেছে নজর করে দেখি রে একটা হুরের পায়ের গুড়ালি থেকে কাপড়টা বাতাসের সাথে একটু সরে যাচ্ছে এইজন্য আমি রাসূল লজ্জাপে হযরতে সাদ এর দিক থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছি যিনি বলল আল্লাহু আকবার محترم حاضرین সুন্নতের উপর আমল করলে মর্যাদা কে বাড়িয়ে দেয় হযরত সাদ কালো ছিলেন হযরত সাদ গরিব ছিলেন কিন্তু গরিব হওয়ার পরেও কালো হওয়ার পরেও আল্লাহ এবং তার রসুলকে যখন ভালোবেসেছে সুন্নতের উপরে আমল করার যখন চেষ্টা করেছে আল্লাহ সাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না আসুন আমরা শিক্ষা গ্রহণ করি যতদিন বেঁচে থাকব আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ أزج جناك هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب.